যারা শ্রীরামপুরের তৃণমূল সমর্থক তারাও বলছে যে তুমি তৃণমূলে চলে যাও। কোথাও গিয়ে কি বাম প্রার্থী হিসেবে দাগ না কাটতে পারলে ব্যক্তি দীপশিতা হিসেবে কি ওখানে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল? না, আমাদের রাজনীতিতে খুব ব্যক্তির আলাদা করে জায়গা হয় না। আমি ব্যক্তি হিসেবে যা কথা বলি সেগুলো তো আমার কথা না, সেগুলো আমার রাজনীতির কথা যা রাজনীতি আমাকে শিখিয়েছে। এবং যারা যে ভিডিওটা নিয়ে এত চর্চা ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত তৃণমূলের সমর্থকই আমাদের এলাকার লোক, ফলে তারা খুব অন্য কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নয়, তাদের এলাকার মেয়ে, সেই সম্পর্কে তাদের হয়তো তারা সফট কর্নার আছে, ভালো লাগা আছে, সেখান থেকে বলেছে। এটার অন্য কোনো রাজনৈতিক খুব গূঢ় অর্থ নেই। কোথাও গিয়ে মানুষ তৃণমূলকে চাইছে, কিন্তু বামের যে সমস্ত নেতৃত্ব, যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তাদেরকেও পাশাপাশি মানুষ পছন্দ করছে, কোথাও কি এটাই তার একটা না? আমাদের যারা এইবারে নির্বাচনে আমরা যারা লড়াই করেছি, সোকল্ড ইয়াং জেনারেশনে যাদের বলা হচ্ছে, ইভেন সুজন দা অথবা সেলিম দা, সমস্ত জায়গায় তো আমাদের ভোট বেড়েছে। দু তিনটে জায়গা বাদ দিলে বেশিরভাগ জায়গায় সাধারণ মানুষ আমাদেরকে চেয়েছেন। এবার এটা তো আলটিমেটলি এটা বাইনারির লড়াই ছিল, কেন্দ্রের সরকার বদলের লড়াই, সেখানে খুব সঙ্গত কারণেই বিকল্প হিসাবে তৃণমূল অথবা বিজেপি, তৃণমূল এবং বিজেপির তার বিকল্প হিসেবে মানুষ আমাদের ভাবেননি। আমাদের কাজ মাটি কামড়ে পড়ে থাকা, বিকল্প পরিসর, বিকল্প রাজনীতির কথা বলতে থাকা। একদিন না একদিন মানুষ বুঝবে, নিশ্চয়ই বুঝবেন। এবার 86,000 বেশি মানুষ আগের বারের তুলনায় আমাদের সঙ্গে এসছেন, আরেকটু লেগে থাকতে হবে, আরেকটু করে থাকতে হবে, আরেকটু সংখ্যা বাড়বে। কেরলে থেকে তো বাম সাংসদ পেয়েছে, রাজস্থানেও আমরা দেখলাম বাম সাংসদ তৈরি করলো, এমনকি বিহারেও লিবারেশন সাংসদ। তো বাংলায় কী হচ্ছে বারবার, বাংলা থেকে কেন শূন্য, কী মনে হচ্ছে কোথাও কি মানুষ কানেক্ট করতে পারছে না? এই যে আগে আমরা দেখছি নয়, রাজস্থানে যে বামপন্থী কমরেড জিতেছেন, বিহারে যারা জিতেছেন, তারা সবাই ইন্ডিয়া জোটের অংশ হিসাবে লড়াই করেছিলেন। বলেছি বাইনারির ভোট, ওখানে ইন্ডিয়া একটা পক্ষ এবং ইন্ডিয়ার একটা পক্ষ। যারা যারা বামপন্থীরা ভারতের যেখানে যেখানে জিতেছেন, তারা ইন্ডিয়া জোটের অংশ হিসেবে জিতেছেন, এক্সেপ্ট কেরালা। কেরালায় আমরা সরকারে রয়েছি খুব স্বাভাবিকভাবেই, অন্য জায়গাগুলো সেটা কিন্তু বিজেপি বিরোধী ভোট, যেগুলো সমস্তটা এক জায়গায়, সেটা কংগ্রেসের ভোট রয়েছে, অন্যান্য রিজিনাল পার্টির ভোট রয়েছে, ফলে শুধুমাত্র অন্য জায়গায় সিপিএম পারলো, পশ্চিমবঙ্গে পারলো না, এই ধারণাটা, এই ক্যালকুলেশনটা হয়তো ভুল। আমাদের রাজনীতির কথা যিনি বাংলা থেকেই যান অথবা রাজস্থান থেকেই যান অথবা কেরালা থেকে যান, আমাদের রাজনীতির কথাই বলবেন। পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির কর্মী হিসাবে আমাদের কাজ হবে তৃণমূল বিজেপির বিরোধী পরিসরটাকে মজবুত করা, আরও বেশি আমাদের কথা, রাজনীতির কথা মানুষের কাছে নিয়ে যাওয়া। বাংলায় ইন্ডিয়া জোটের শরিক দল হিসেবে আমাদের থেকে বা কংগ্রেসের থেকে কি তৃণমূলকে মানুষ বেশি বিশ্বাস করে? তৃণমূল যেহেতু ক্ষমতায় রয়েছে, এটাও তো আমাকে ভাবতে হবে। ধরো আগেরবারে নির্বাচনে যত ভোট পেয়েছে, বিধানসভা নির্বাচনে তো পারফরমেন্স ছিল, যে স্টেট মেশিনারি ওদের সঙ্গে রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই ওদের পক্ষে ভোট করানোটা অনেক সহজ হয়েছে। অনেক মানুষ রিস্ক নিতে চাননি। এবারে নির্বাচন তো কেন্দ্রের সরকার যদি আর একবার বিজেপি আসে, তারা বহুমত নিয়ে আসতে, তারা সংবিধান বদলে দেবে, এনআরসিসি ইয়ে করবে, ওই এক দেশ এক ভোট করবে, এই সমস্ত ভয় থেকে তো মানুষ ভোট করেছেন। ফলে তৃণমূলের অনেক ধরনের দোষগুণ থাকা সত্ত্বেও তারা এবার রিস্ক নিতে চাননি। নির্বাচন তো হয়ে গিয়েছে, দীপশিতা ধরকে কি আমরা বাংলায় এবার আর বেশি করে দেখতে পাবো নাকি দিল্লি চলে? না না, পশ্চিমবঙ্গ এবং দিল্লি আমার ভারতের ছাত্র ফেডারেশনের যা দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী সাধারণ মানুষ আমাদের পাশে পাবেন, সঙ্গে পাবেন। উপনির্বাচনে লড়াই করার জন্য কীরকম প্রস্তুতি? উপনির্বাচনে অলরেডি আমাদের ক্যান্ডিডেটগুলো, মানে সমস্ত ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, তিনটে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে। লড়াই থাকবে? একদম একদম একদম, নিশ্চয়ই থাকবে, সবাই থাকবো। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, এটাও তো একটা বড় লড়াই, এবং রাজ্যের গণতন্ত্রের যদি লড়াই বলা যায় সেটাও তো বলা যায়। এতদিন তোমরা বলছিলে দেশে গণতন্ত্র বাঁচানোর লড়াই, তাহলে রাজ্যও তো একটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। দেখো আমাদের মেজর কাজ হবে এই বিজেপির যে একটা হাওয়া তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিজেপির সংগঠন নেই কিন্তু মানুষ তৃণমূলকে আটকাতে হবে, তারা থেকে বিজেপিকে ভোট দিচ্ছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল বিরোধী যে পরিসর, সেই পরিসরে বামপন্থীর আরও বেশি শক্তিশালী হবে। এবং যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি তৃণমূল উভয়ই করছে, মুসলিম মাত্রই সে তৃণমূলকে ভোট দেবে, হিন্দু মাত্রই সে বিজেপিকে ভোট দেবে, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে ভাঙতে হবে। খুব দুটো পরিষ্কার আমাদের সামনে টাস্ক, সেগুলো যদি আমরা করতে পারি 26-এ নির্বাচন ভালো হবে।